মুর্শিদাবাদের সমস্ত খবর সবার আগে দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং অবশ্যই ক্লিক করুন বেল আইকনটিতে। করোনার পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে তৎপর রাজ্য সরকার। মঙ্গলবার নওদা পঞ্চায়েতের উদ্যোগে নওদা থানার রায়পুর পঞ্চায়েত ও নওদা পঞ্চায়েতের ভিআরপি কর্মীদের নিয়ে সভা করা হয়। এই অনুষ্ঠানটি আয়োজিত হয় আমতলা কলাতল সভাগৃহে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিআরপি সুপারভাইজার সেলিনা বেগম সহ বিশিষ্টরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99515। করোনা ভাইরাসের পাশাপাশি যাতে ডেঙ্গুর প্রকোপ না হয় সেই উদ্দেশ্যে তৎপর রাজ্য সরকার। প্রতিনিয়ত কোথাও না কোথাও ডেঙ্গুর প্রকোপ আটকাতে কাজ করছে রাজ্য সরকার। মঙ্গলবার নওদা পঞ্চায়েতের উদ্যোগে নওদা থানার রায়পুর পঞ্চায়েত ও নওদা পঞ্চায়েতের ভিআরপি কর্মীদের নিয়ে সভা করা হয় আমতলা কলাতন সভাগৃহে। ডেঙ্গু প্রতিরোধ করার জন্য কর্মী নিয়োগ ও তাদের ট্রেনিং দেওয়া হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভিআরপি সুপারভাইজার সেলিনা বেগম সহ পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ জুলফিকার আলী। আজকের সভায় ডেঙ্গু প্রতিরোধ করার জন্য 21 জন ভিভিডি ও 48 জন হাউস টু হাউস কর্মী নিয়োগ করে ট্রেনিং দেওয়া হয়। আগামীকাল থেকে নওদা ব্লকের 23টি সংসদে মোট 69 জন কাজ করবে ডেঙ্গু প্রতিরোধ করার জন্য। সমিতিতে নওদা ব্লকে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুসারে ডেঙ্গু সতর্কতার যে সমস্ত হাউস টু হাউস এবং ভিভিডি যে নিয়োগ হলো সেটা আমরা প্রথম আজকে টেস্টিং আমাদের নওদা গ্রাম পঞ্চায়েতে 48 জন হাউস টু হাউস এবং 21 জন ভিভিডি তাদের নিয়োগ করেছি, করে আজকে ট্রেনিং করালাম। সুপারভাইজাররা ওদের ট্রেনিং করালো এবং আগামীকাল থেকে এই নওদা গ্রাম পঞ্চায়েতে 23টা সংসদে যে সমস্ত ইয়ং তত্ত্বাদা ছেলেরা নিয়োগ হয়েছে তারা সমাজসেবক হিসাবে আগামীকাল থেকে তারা ঝাঁপিয়ে পড়বে, প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা কাজ শুরু করে দেবে। সাফাই কা ফাইটার, জেসি ডিটারজেন্ট পাউডার, পাওয়ারফুল স্টেন ফাইটার, পরিষ্কার ঝকঝকে নরম কাপড়ের একমাত্র মন্ত্র জেসি ডিটারজেন্ট পাউডার। ঠিকানা জেসি ডিটারজেন্ট ইন্ডাস্ট্রিজ, ইউনিট কাঞ্চনতলা ধুলিয়ান শামসেরগঞ্জ মুর্শিদাবাদ। শুধুমাত্র ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6294609505। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন, আপনাদের পাশে সিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না, তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা সিবম এডুকেশন সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট সাধারণ গরিব মানুষের সাথে থাকবে। স্বপ্নের সাজে মানে বালু চুরি চুরি দেন আসমানি জড়ি পার নকশা পাঁচ সাজে বয়ফ্রেন্ড ফ্যাশনের কি বাট্রেন্ড তুমি আমি মিলে মিশে একসা ফেসবুক টিভি থেকে কলেজ ক্যান্টিন জিনসার জমে গেছে আটা মোহন সিনেমা হলের সন্নিকটে হনুমান মন্দিরের ঠিক পাশে গোড়া বাজার বহরমপুর। পেরিয়ে রাস্তা শুরু থেকে শেষ ঘুরছি, দেখো আমরা সব পেয়েছি দেশ, বলো রাস্তা পেরিয়ে রাস্তা শুরু থেকে শেষ ঘুরছি, দেখো আমরা সব পেয়েছি দেশ। থেকে বড় সবাই আছে আনন্দে, সম্মান ও ভালোবাসার নিত্য নতুন ছন্দে, ছোট থেকে বড় সবাই আছে আনন্দে, সম্মান ও ভালোবাসার নিত্য নতুন ছন্দে।
স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সবজি বাজার টাটকা খাওয়ার জন্য পড়াশোনায় এক নম্বর সঙ্গে স্বাস্থ্য কেন্দ্র রয়েছে সবজি বাজার টাটকা খাওয়ার জন্য ভালো থাকার ঠিকানা মাথার উপর ছাদ জীবন দেব সাজিয়ে কেউ যাবে না ভাত ভালো থাকার ঠিকানা মাথার উপর ছাদ জীবন দেব সাজিয়ে কেউ যাবে না ভাত ছোট্ট শহর বেলডাঙা গর্বে ভরে বুক মানুষের সাথে আছি এই আমাদের সুখ ছোট্ট শহর বেলডাঙা গর্বে ভরে বুক মানুষের সাথে আছি এই আমাদের